الصلاة والسلام عليك يا رسول الله কি হুজুর রই করবো না আপনারা কিছু করবেন হ্যাঁ কেডা কেডা করবেন না তোলেন চিনতে সবাই করবেন তাহলে আর কোনো বেজাল নাই বেজাল আছে কারণ আমরা নবী লোক আছে সালাম যারা দিব তারা পড়তো না জীবন হোক আছে নবী কাছে না দূরে আরো জোরে বলেন কি মন কাছে আত্মার সে আরো কাছে আত্মার সে আত্মা কি ভিতরে না বাইরে তা আত্মা বাইরে গেলে এটা কি হয় লাশ নাকি তাইলে হনে নবী থাকবো কই কি এখন তো আত্মার চলে গেল এখন নবী থাকবো কই আত্মার লোকে কি নবী চলে যায়নি জোরে বলেন যে আত্মার কাছে নবী যে বডির মধ্যে নবী লাগে গেছে এই বডি তো আর নবী কখনো কোথাও যায় না এটা হইলো আহলে সুন্নতুল জামাতের আকীদা এই জন্য সুন্নিরা দুযুগ হয়ে যাইত না কইবরে গিয়া মোরাও হইত না মোরাইব হেরা রে চিনেন নি কেডা হেরা হ্যাঁ এ এ পুরান পাগল পাওয়া গেছে দেখা হেরা কি অভাবে অভাবই তো বেটা বাংলাদেশ আইলে না অভাবে মদিনা গিয়া তো আর অভাবই তাহে না কি পয়সা মদিনা গিয়া সবাই নবীর রওজা মোবারকের পাশে দন্না দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তুমি আমার জীবন জয়বন তুমি সর্বদান তোমার চরণে অদম কঙ্গাল গুনাহগার নবী তোমার চরণে হাজির কঙ্গাল গুনাহগার তুমি যাহার কর দয়া পৌঁছারাত পার করেয়া জান্নাত পালে কো বানা হো তোমার ইশারায় আল্লাহ তাআলা বানাইছে মালিক নবী মুস্তফা কি নাউজু বিল্লাহ না সুবহানাল্লাহ জান্নাতের মালিক কে না আল্লাহ না আমি কালামুলবের আকীদা হলো জান্নাতের মালিক মদিনার কামলি ওয়ালা কেডা নবী না কইলে কেউ জান্নাত পাইব জোরে বলেন এমনি দি বুঝেন কেই চইলে বুঝেন উকিলটা পাইছি গো বেড়ার মতো মুখ কইরে হাকিম রে পর্যন্ত বাপ দেখাই লাইছি এরা এরে সারা অন্য উকিল লইলো তেরো শের বিত্তে আমায় দিলে হইলে আমার ওয়াজ হইলো আমার উকিল বালা উকিল কি এমন উকিল যেই উকিল হাকিমে যেই উকিলের কোনো কথা রদ করে না ফিরায়া দেই না হাকিম ইচ্ছা করে উকিলকে খুশি করে কোরআনে তিনি বয়ান করে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ হাবিব আপনি আপনারে খুশি করব কারা খুশি করব আর আসতে কই এখন আল্লাহ খুশি করব কারা আমার না নবীরে তাইলে এই নবীর আপনি খুশি করেন আর যদি নবীর আপনি বলবেন নবী আমরার মতন মানুষ এই সে কুস্তা জানে না কুম্মালা ময়রা মাটির লগে মিশা গেছে গা কি তাই না আমরার কি একিদা আছে আমরা একিদা পন্থী না আমরা নবী মরে নাই জোরে কোন মরে হায়াতুন জোরে কোন হায়াতুন সমস্ত সৃষ্টি জগতে রুহু রাখার জায়গা আছে আমার নবীজি রুহু মুবারকের জায়গা আল্লাহ বানাইছে জোরে কোন বানাইছে নি কোনানো বানাইছে
তুই তো জায়গা আছে একটা আজরাইলের নিয়েও বান্ধ করছে আজরাইলের নিয়েও কি বান্ধ করছে বলতেছে আল্লাহ তুমি আমারে কোন খেলার ফেলাইলা সব নবীর আর রুহ হয় না তৈবার জায়গা পাইলাম এই নবীর রুহ তৈবার জায়গা পাই না কোন জায়গায় নবীর রুহ রাখতে রাজি না এখন আমি কি করি আমার আল্লাহ বলে আজরাইল তুমিও জানো না যেই পিঞ্জিরা মোবারক থেকে রুহ মোবারক এনেছ ওই পিঞ্জিরা মোবারক ওই চিরস্থায়ী আমার বন্ধু রুহ মোবারক থাকবার জায়গা আমি খোদা নিজেই বানাই দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আরো আস্তে কইরা বলে আল্লাহর নবী নরের নবী ও আপনে নবী আমার জীবন গুণ হইব না গুণ হইতো না তে কন্যা কে রে আমি তো গত বছর বই লাগিয়েছিলাম বলছিলাম গান গাইবেন যে গান গাইলে আত্মা শান্তি ভাই একবার না হাজারবার যায় আর যে গান গাইলে অন্তরে মুনাফিকি তৈয়ার হবে সেই গান একবার না হাজার বার ওই না যায় দামেস্কের শরীফের হাদিস সুবহানাল্লাহ বলেন এমন কথা আছে যে কথার দ্বারা মুনাফিকি তৈয়ার হয় এই গান একবার না হাজার বার ওই হারাম হারাম আর আমরা যেটা কই এটা আত্মার মাঝে পাওয়া যা আরাম এর লেগে এটা হারাম না এটা হইল হালাল এটা কি দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানা তবি উনি ক্লাসে গেলে ছাত্ররারে বলতো মস্কো গানা শোনা না আমার আগে গান শোনা কি শোনাইতো আগে গান শোনাইলে তারপরে কিতাবের সবক দিত আর হে বাইসাবরা হনে কুম তো ওয়াজ জানে না হুদা গান গাবে রাস্তা বেদাত হে বেড়ার উঠছে না জীবনে বনির দাঁত গুছা হইতেছেন না আমি তো ওয়াজ করতাম না আমি তো আপনার ফুরান না এর লিগে আমি দুই তিনটা কথা বলবো খুদ বাবার সময় পাই না আর ভরিও না খুদ বাবুরে সময় নষ্ট করে কি করবো দেলাইছি আজকে মাদ্রাসার সুপারেন্টেন্ট সাহেবে খুদবা ফইরা মিলাদ ফইরা ওয়াজ আনছেল আরম্ভ কইরা দিছে বরকত লই এলাইছি এ নই কেনে আমরারে বলে আমরা বলে বেদাত কি বলে বেদাত দিয়ে বুঝাইতেছে আমরা দাঁত নাই কি নাই দাঁত আছে না আমরা তায়া দে হস না যুদ্ধের সেনাপতি বানাইছেন আমার নবীর কন্যার জামাত শেরে আলিরে নবী কেমন গায়েব জানে মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফও আছে তারপর নেসাই শরীফও আছে বলছিল আলী যুদ্ধ মাঠে যায় সারিবদ্ধ হইয়া তোমরা মেসোয়াক করবা সুবহানাল্লাহ কি করবো মেসোয়াক বুঝেননি লাইন দইরা যখন আলী আলী অর্ডার দিছে সেনাপতি তো সব সাহাবিরা মেসোয়াক করতেছে আবু জাইল হইলে হে দলে সেনাপতি আবু জাইল সৈন্যরা ডাকতে কয় সম্রাট অবস্থা দি বেশি ভালা না কি কয় অবস্থা কি বেশি ভালা না কয় কি কই আজকে তো এমন ঘটনা কেন ঘটে তারা দে দাঁত দাঁড়াইতেছে কহ আমারও তো বেজুইতে লাগতেছে দাঁত কেনে দাঁড়াইতেছে মনে হয় আজকে যারারে দৌড়বো তারারে দৌড়া ওই এই দাঁড়ালো দাঁত দিয়া কাঁচা খাইব আর যুদ্ধের দরকার নাই বিনা যুদ্ধে আমার নবীর সেনাপতি সেরে আলী যুদ্ধে জয় হইয়া যায় আরো আস্তে করে গন সুবহানাল্লাহ সুন্নিরা নরম না গরম হ্যাঁ আওয়াজ নরম হইব কেন এই জন্য গান গাইছিলাম আল্লাহর নবী নূরের নবী ও আপনে নবী আমার জীবনের জীবন আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে আমার নির্দনে আদন আল্লাহর নবী Oh.
সর্ব কিছু দিল সারে পাইয়া আপনার চরণ দলে বাহানায় নিল ইমানের তরি বাহানায় নিল আপনার জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী আপনে নবী আমার জীবনের জীবন নবী আমরার জীবন নবী আমরার আরে জোরে বলেন নবী আমরার জীবন এই জীবন যারা আছে তারার হয় না মরণ কি মরণ আছে এই সুন্নিরার আসলে মরণ না স্থান পরিবর্তন স্থান পরিবর্তন মরণ হইব হেরার হে বই বে দিকে আরেকবার কেটা উঠে পেশাবে ধরছে টিভি ধরে গিয়ে দেখবেন বইয়া থাকবো পেশাবে দৌড়লে উঠতো না জানে হেন আবার আয় জায়গা পাইতো না বোতলের মাথার মাই লফট লাগাই বইতে আর ও জয় হালি দেখেন ওটা শটফট করবো শয়তান আসে না বাইরে কইটা চাই করি রে তো ভুরান মুলবি ওই বাইরে আ একটা চা হায়া যা এই হইলে হের ওয়াজ হে জীবন আমরার বালা কামসা না সানি জোরে বলেন বালা গামসা বালা গামসা কেমনে বর বিশ্বাবে তো এই আসার নাম আস পরে হইয়া গেছে গা হয়ে গিয়েছে রে ফাঙ্কা দিতেছে কো দেখছো কেমনে গামতাছে কো আজ তাই যত ফরায় সাইরে দিয়ে ফাঙ্কা দিতে 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 করে ফজরে রাজান কি দিছে আজ তাই যত নামাজ হইছে আসলা তো খাইরুম মিনান নামাজের থেকে গুমবালা নাকি ঘুমের থেকে নামাজ বলা কোনটা আর আমরা দেশ এখন হইলো নামাজের থেকে গুমবালা কারণ কারেন্ট হাইন জ্বালাইতে তাহে না শেষ লাইতে কারেন্ট দে বাতলা হে তারা টান্দা দিলে শেষা ঘুমে ধরে কে ছালা ধরে শৈতানে কো বাক্কা মুড়ি দে আমার লরে ও না ঠিক না ভাই ঠিক এই শৈতানের শরীয়তের মোল্লারা দৌড়াইতে পারে না শরীয়তের মানুষ তারারে দৌড়াইতে পারে না তরিকতের পাগলের বারে যায়া শয়তান আশ্রয় নিতে পারে না পারেনি জোরে বলেন পারে আমি ওয়া জানি না জমা এত জায়গা হুজুর গাও চলে জম উঠলেন ওইটা বললেন আল্লাহ 40 বছর ধরে তাই যদি নামাজ পড়ে আজকে আমার কোন শয়তানে দৈরা লাইলু আমি তার যত পড়তে পারলাম না আফসোস করে চোখের কড়ার মাঝে একটু পানি ছাড়লেন আমার আল্লাহ এলহাম কাশ্মের মধ্যে জানাই দিল বন্ধু তুমি চোখে পানি ছেড়ে দিলা আমি নিজ ওই তো জানি না তোমার গুম পারাইলাম কেটা গুম পাতা আরো জোরে গান কি সুন্দর খেলাটা দিছে বলে দিল বন্ধু তুমি কেন কাঁদলে আমি তোমার ইচ্ছা করে গুম পারাইলাম বন্ধু রে নামাজের জন্য আক্ষেপ করে চোখের কড়ায় পানি ছেড়ে দিলে বন্ধু যাই না রাখো 40 বছর তা যদি নামাজ পড়ে তুমি যা কামাই করছো আজকে রাতের ঘুমায় আফসোস করে চোখের কড়ায় যে পানি সারস আমি আল্লাহ তোমার আমল নামায় 40 বছরে তাহাজ্জতের নামাজের সওয়াব আমি দান করে দিলাম আরো জোরে বলেন কোন কি ঠক জায়গাটা হিলা না হিলা মৌলবীর মাথায় টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি দেখলে এক জাতের মৌলবী মনে কইরেন না কেউ হইছে এজিদের বংশধর কেউ হইছে জিব্বা কাডুরের পুতের বংশধর কেউ হইল আব্দুল ওহাব নজদির বংশধর কে জোরে গান আরো জোরে গান ঠিক কি না জান্না শুন্না বুঝা কিন্তু ফরন লাগবো নামাজ নামাজ না পড়লে কাফের হয় না অভাবীর পিছে একটা কইরা নামাজ পড়লে সাথে সাথে কাফের হইয়া যা কষ্ট হইতাছে আপনার টাইম বেশি না আমার উদ্দুর হই
তাইতে তিন দেয়া মাশাআল্লাহ ইয়া মুইনার বাবার কি ইচ্ছা কর সারা দেশ বিছেরে জামাইটা বুঝে সুজ্জ আনছে বাইটটা জামাই যখন আল বাইলে যখন নাস্তা না হওয়ান লাগে যারা রে আনছি আল বাইবার লাগে হেরা রে কি করুম গতবারের মৌলানা সাহেব এবার আসতে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গত বছর আমার বড় যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি উনিও আছেন এই মাহফিলে মৌলবি অভাব নাই সব হাজির খুশি না বেজান তা আমারে তো গুসা ওয়াজ না দিলো খুশি তখন কেরে মেহমানরা যখন আসে মেহমানের আলোচনা করব আমার ভাই আবুল কালাম আজাদ সাহেব দেখছেন না উনি ওয়াজ করলে তো সারা রাত করলো হুদা কোরআন হাদিস ভিত্তিক আউট কোনো কথা বলা লাগে না পারবো তারপরে ওয়াজ ছাইড়া দিয়েছে সময় থাকতে ওই রফিকুল ইসলাম ওয়াজ ছাইড়া দিয়েছে আমিও সময় থাকতে ছাইড়া দিয়াম কেনে হেরা হইলো আমরা মেহমান হেরা কি মেহমান মেহমানের মেজমানি করাইটা সন্নত আর আমার আল্লাহ একটা দায়িত্ব দিছে সকল সুন্নি আলেমরারে তোমাদের দায়িত্ব পালন করো আমি আল্লাহর দয়া কামনা করো নবীর কদমে যায়া জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবীর কথা বলবো আল্লাহর ওলি গাউসুল আজম কয় বছরে সব পাইছে হ্যাঁ ঠক জেনা জিতছে আরো জোরে গান আমরা কি লাভ চাই না লোকসান চাই সেই দল গেলে লোকসান সেই দল গেলে লোকসান ইমানও যাইব আমও যাইব সেলাও যাইব এদের মধ্যে থাকলে নামাজ পড়ছেন আপনি কাঁপেন না রোজা রাখছেন না আপনি কাঁপেন না হজ করছেন না এই জন্য আপনারে কাফের বলা যাবে না যদি নবীরে মানছেন না সরাসরি কাফের আমার ফতোয়া না ফতোয়া আলমগিরি খুইলা দেখেন মাত্র সাত পৃষ্ঠের মধ্যে লেখা এনি ফতোয়াটা আনছেন হাদিসুল বুখারি দ্বিতীয় খণ্ড মুসলিম শরীফের ১০৭ পৃষ্ঠার হাদিসে রাবি হযরত আবু হুরাইরা সুবহানাল্লাহ বলেন মানন লাগবে কারে জোরে কোন কারে দন্না দিতে হবে আপনি নবীর কাছে যাইয়া মাপ চাইলে আল্লাহ ক্ষমা দিবে না আপনি ক্ষমা চাইবার জন্য যেমন লাগবে নবীর কদমে আমার নবীর কদমে যাই ক্ষমা চাইবে আল্লাহ বলেন হাবিব আপনি বইলা দেন আমি তার ক্ষমা করে দিলাম আপনার কাছে যারা আসবে কারো আমল নামায় চুল পরিমাণ গুণা আমি খোদা রাখবো না এটা আপনার সঙ্গে আমার ওয়াদা আমরা সেই নবীকে ডাকবো ঠিক না ভাই ঠিক আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক সেই নবীর গোলামের 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 গোলাম সুলতানুল আউলিয়া শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতে ঘুমায়া বাইজে ৪০ বছরের সোয়া কয় বছরে এটা আমার নবীর হাদিস আলেমের ঘুম আলেমের ঘুম আমরা বাই আপনার বাই যদি এক আলেমস করে হইয়া তাহে আপনি কেন হুজুর হুজুর আরে যাইতেছি গে তাজ্জ তুলেন চরম বিয়াদবি হবে কারণ আলেমের ডাক দেওয়া যাবে না আলেমের গুম আর মূর্খ বেটা সারা লাইতের এবাদত আর ইলার গুমের এবাদত বুঝাই দেন বলছে এই জন্য সবাই এক ফাল্লাই দিয়ে মাফা যায় না ওখানে MBBS ডাক্তার আর ফুল্লি ডাক্তার সমান উদ্য কয়দিন আগে পত্রিকা দেখছেন না বেটা বাড়ি জুড়ে নিজে ফেরাসিতে মূলে ব্যস্ত নেই হে বেটা গিয়া আঙ্গুল আটকাইতেছি গে তাই ছিলাই লাইছে ইয়া দিয়া সেলার হয়েছে দিয়া সিলাই মিলাই দিছে লোকের গুস্ত হচ্ছে গা দিত গে হামাই গেছে গা পরে নিয়ে দেখাইছে ডাকা সরোয়ার দিত ইনফেকশন ইমন ফসা হচ্ছে কে কইছে কেডা করছে কই মুখে করছে বেটারে মামলা দিছে যেদিন মামলা দিছে এই লাইত দইরা ১৩০০ বৃত্তি নিয়ে আমাইছে হুদা লাল আলু হইতেছে যুদ্ধ জানোস না তিন উদ্দুর হাত যাইতে গেলে কেরে কি কন বুঝাইতাম পারছি কেনে বললাম জানে ফুল্লি ডাক্তার আছে আর কইবে বলে হুজুর আমদারে কইছে আরে তুমদারে কইছি না তুই লেয়া বড় করস নাই আটকা পাঞ্জাবি গর্ত দিয়া মুলু বুয়ে গেছ গা ফাকরি মাথার দেলাইছ আষ্টল দুহানো বয়া বয়া ফতুয়া দিতেছ উম্মা নবী মার ঘর হইছে না আমনে গুম ও হাস হই তোমার ঘর হইতে হইছে আমনে শিয়ার করে সত্য কথা কইয়াও ইমান গেছে গা সত্য কথা বইলেও কি ইমান গেছে গে কেনে নবী মার গর জন্ম নেওয়ার আগে ওই নবী আগে ওই কয়দিন আগে
জিব্রাইল আলাইহিসসালাম রে বানাইবার 17,500 কোটি বছর আগে আমার আল্লাহ আমার নবীরে নবী বানাইছে সেই নবী নিয়া খেলা এই নবী নিয়া চিনি মিলি আল্লাহকে নিয়া কোনো জায়গায় মারামারি হয় না মারামারি শুধু একমাত্র নবী লইয়া আর নবী ওই মূল আল্লাহ কোরআনে বইলা দেখছে কোন জায়গায় দেখেন আমি ভরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কাছে কিছু সংখ্যক নারী পুরুষ আইসা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি কার উপরে দেখছেনি আল্লাহ বলে দিতেছে আল্লাহর উপরে ঈমান আনছি হাবিব রে আরো বলবে তারা যে আমরা আখেরাতের উপরে ঈমান আনছি দেখছেন আল্লাহর উপরে ঈমান আনছে আখেরাত যে হইব শেষ বিচারের দিন যে হবে ওই দিনের উপরে আমরা ঈমান আনছি আমার আল্লাহ বইলা দিল ওমা বিমুমিনিন মাইডা মায়ে নুফি মায়ে মৌসুল না হাবিব আপনি জাইনা রাখেন এই নর নারী একটাও ইমানদার না হাকিকতে আপনি নবীরে তারা মানে না জোরে সরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন ঠিক আছে কারেন্ট গেছে না জেনারেটর গেছে থাক চলুক মাইক তো চলে আমরা তো ফুরান মুলবী হই আমার ভাই এরা সেটাই বলতেছিলাম দ্বিতীয় দিন শয়তান আইছে হুজুর কেবলা আসার নামাজ ওইরা শুয়া রইছে শুয়ে পায়ে সাদর মোবারক গায়ে দিয়া শয়তান আয়া ডাক দেখে হুজুর তাজ্জতের সময় সইলা যায় হন কি ঘুমাইলে পা 40 বছর কার ঘুমাইতে দিতাম না এবার তুললে দিয়ে আমি এক লাইটার সোয়া বই নিও কি কর হন কি কর তাহলে দেখি বালা কাম করছে কারণ ঘুমায় থাকলে নে ঘুমায় থাকলে নে 40 বছরে সোয়াব ঘুম থেকে সজাগ কইরা দিলে এক লাইটার সোয়াব ডাক্তার দিয়ে ওই দৌড় মাইরা দেয় একদিন দুই দিন তিন দিন ডাক দিল চতুর্থ দিন যে আল্লাহর ওলির হুজরা শরীফে কোন মুরিদ কোন কাফের বেড়াও ওলির হুজরা শরীফে বাউ ফাউ দিয়া ঢুকে না বাউ ফাউ দিয়া ঢুকছে তার নাম হলো শয়তান এর নাম কি আরো জোরে গান এর নাম হলো শয়তান এই শয়তান বাম পাওরা হুজরা শরীফের ভিতরে নিছে মাটিত লাগাই না হুজুর গাউসুল আজম ডাকদা বলে ইবলিন পাওয়ার নিছে না মায়ো না তোমার সঙ্গে আমার আলোচনা আছে আপনারা শয়তান দেখছেন কেউ কেউ দেখছেন কিন্তু শয়তানের বিরুদ্ধে মামলা দিবেন সবাই মামলা দিব শয়তানের বিরুদ্ধে আল্লাহ শয়তানের ফান্দে ফয়রা আমি নামাজ পড়তারলাম না রোজাও রাখতারলাম না ফিরের বাইতো যাইতারলাম না শয়তানের দোষ আসরে মাঠে শয়তান বলবো আল্লাহ জিজ্ঞেস করেন আমারে দেখছেনি যারা আমার দেখছে তারার কাছে কি আমি শান্তি পাইছি না আমি দরা খাইছি সুন্নিরার কাছেও শয়তান আয়া দরা খায় এই গরম মদিনার নবীর আগুন পাওয়া যায় আরো জোরে গুন শয়তানে জাগা পা হেরার গর হেরার ডুলডা হইল খাইল্লা হেরা টাইলটা কি খালি এই ডুলের ভিতরে নবী নাই এই ঘরের ভিতরে নবী না এই জন্য শয়তান নিচে দা উরফে দা যেই দিক দা মনে চায় ওই দিক দই যাইতে পারে আলমে জাবারুতের জগতে গেলে ফিরের তরিকতের মাঝে হালকিয়তের খেলার মধ্যে আছে কাশ্মীর নজরের জগতে যখন একটা মানুষ নজর করে যেই জায়গার দিকে তাকাইলে মদিনার রসুলের নুরানি চেহারা মোবারক চোখে বইরা যায় আরো জোরে গুন জগত মানে ওই না মানেনি হেরা মানেনি রে ও মন আহবাই
फिरे रे दिल दिल मिसाइले सबई मिला जाय। अरे मिलाई से रे दयाल बाबा विश्वर जमीने कत आस जाकर पाइल अमर नूरर नबीरे। अरे भैया बबे होइल सुखी चिर देवाना हासर माते नूर नबीजी बुहिला जाबे ना सिंचन बाए जमीने अपने फिरे रे सिले पर भाई भाई आमार नूरर नबीरे। कष्ट है जे ए बुरा कष्ट का ठीक है नहीं আর ভাইয়েরা সেই মায়ের নবীর গোলাম দাদ দিয়ে বলো তোর সঙ্গে আমার আলোচনা আছে। শয়তানের বাগরি সাগরি সব কিছু খুললা ন্যাংড়া হয়ে গেছে। কি কি হয়ে গেছে গা? এখন আর তার পরনে কোনো কাফন নাই। আল্লাহর ওলে ডাকদা বলতেছে তুই কাফন না পড়লে কি হইব? আমার জবান হইল এক জবান, পাও কিন্তু আর জমিনে লাগাইতে পারতে না, যাইতেও পারবে না। আমি এমন একজন মানুষ রে যার কথা আমার আল্লাহ শুনে। শুনেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। শুনে শুনলে ইলার একটা আরেকটা ওয়াজ সইরে আমি যাম গা। আমার ভাইয়েরা শয়তান বলতেছেন হুজুর মাফ চাই দোয়া চাই। কি গো মাফ চাইতেছে? এর দোয়ার কোনো দরকার আছে? এ তো বইটার ফুটকিতে গির না, হে দোয়াটা করবোটা কিটা? হে দোয়াটা করবো কি? কি হয়েছে? কি এর দোয়া চাইতেছ? হুজুর মাফ চাই জীবন আর আমি আসতাম না। কি গো আমি যদি জানতাম আপনি এইভাবে কইলে আমার আটকা পড়া যাওয়া লাগবে, পাও জমিনে লাগাইবার শক্তি পাবো না। আমার আল্লাহ তোরে আজ থেকে আরো আড়াই হাজার বছর আগে সতর্ক বাণী দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন কি বাণী? সতর্কবাণী দিয়েছিল আমার বন্দার কাছে যাবে না। আমার বন্দা হইল দুই জাতের বন্দা, একটা হইল মুমেন আর একটা হইল কুমেন, একটা হইল ইমানদার আর একটা হইল কাফের। ইমানদারের কাছে তুই যাই আশ্রয় পাবে না, কাফের কাছে যাইয়া যা ইচ্ছা তা করতে পারবে। কেন? যে ইমানদার তার ঘরও আমার নবী থাকবে। ওই ঘরের পাগলের তুই কোনোদিন ধোকা দিতে পারবে না, ওইখানে যাইয়া তুই পরীক্ষার মধ্যে ফেল করে ফেলবে। এরই এপ্লিস এই সতর্কবাণী দেওয়ার পরেও তুই যখন আমি মহিউদ্দিনের হজরাতে হাজির হইতে পারছি, আমি তোরে আজকে জানাই দিলাম দোয়া চাইছত ক্ষমা চাইছত পৃথিবীর জমিন আর কোনোদিন ও আমার কাছে আসবে না। আমার কাছে আসবে না, না আসবে এটা আমি পরে বলবো। কিয়ামতের আগ পর্যন্ত কাদরিয়া তরিকার আপনা একটা মুরগিদের কাছে যদি যাইবে শয়তান, আমি মহিউদ্দিনের হাত থেকে রক্ষা পাইবার দ্বিতীয় কোনো রাস্তা তুই খুঁজা পাইবে আর আসতে আর আসতে গেল। সুবহানাল্লাহ। কানের মুরগি দেব সাহাও গো তুমি প্রেমের নিশানায়, আমি তোমার নামের মালা গাতলাম যাইতে মদিনায়। তুমি আমার জীবন জীবন মুর্শিদ মাওলায়, আরে আমার খাজা বাবাই বলে পীরের দিলে দিল মিশাইলে সরব গনে পাবের দনি হবে মাওলানা। যে ঘরে তে ডোবই দিলে পাইবে রব্বানা, ওতে নয় দরজার বন্ধ কইরা সেই ঘরের কোটাতে বয়া প্রেমের গন্ধ লইবে তুমি দেখবে মদিনা। পীরের দিলে দিল মিশাইলে পাইবে মদিনা। আল্লাহ মাশাআল্লাহ। জীবন জৈবন সবই দিয়া ডাইকো
কাবায় বসলে পরে দেখবে দয়াল নবীকে শরীলে মারলো পাথর সেই শরীলে মারলো পাথর দুষ্ট কাফের বেইমানে শয়তান ওয়াদা দেয়া গেছে কিয়ামতের আগ পর্যন্ত কাদরিয়ার তরিকার আপনি একটা মুরিদের কাছে শয়তান যাবে না এখন দেখা গেছে মুরিদ হইছে কিন্তু তার কাছে শয়তান বিরাজ আছে জোরে কোন আছে কিনা আমার ভাই এরা কেন বলে দুঃখ লাগে মুরিদ হইছে পীরের কাছে এখন তো মুমিন হইয়া গেছে এখন তো আর তার কোনো বেজাল নাই কি জোরে কোন বেজাল আছে মুরিদ হয়ে গেছে মুমেন হইছে মুমেন ব্যক্তি যদি নামাজ পড়ে মেরাজ শরীফ হইয়া যাবে মেরাজ শরীফ হইয়া গেলে আল্লাহর রসুলের লগে দিদার হয়ে যাবে ও সুন্নি ভাই বোনেরা আমরা কেন নামাজ ছাড়ব আমরা তো নামাজ ছাড়ার কোনো প্রশ্নই আসে না যারা নামাজ ছাড়লো কিছু হইতো না পড়লো কিছু পাইতো না এরা দি পড়তে পড়তে কপাল দাগ ফালাইয়া দিছে ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক তাইলে আমি আপনাদের কাছে ওদার তো আহ্বান রাখবো প্রত্যেকটা সুন্নি ভাই বোনদের প্রতি নামাজ পড়লে হুজুরে দিলে মদিনার নবী পাওয়া যায় এমন একজন মহিলার নাম হইলো রাসুল নামা ফতে আলী রহমাতুল্লাহ আলার একজন মুরিদ তার নাম হইলো সখিনা নাম কি ভালো জোরে কোন নাম কি আমার ভাইয়েরা উনি হুজুর কাবলারে বলতো হুজুর কি আবাদত করলে কোন আমল করলে নবীর তাড়াতাড়ি পাওয়া যাবে হুজুর কাবলা বলল মা হুজুর কালবে নামাজ পড়লে যেই নামাজ মেরাজ হয় এই ঘরের ভিতর ওই আমার দয়াল নবীর দিদার নসিবে হয় আর আসতে কোন আমরা বলে নামাজের রস করি না কি ক আমরা বলে নামাজের রস করি না আরে ভেদ ভেদ ক নমস তো আমরা আমি হেদ কিনছি আমি গিয়ে আদিত গিয়ে বলতাম যে আমি হেদ কিনছি আর হেদ কিনছি তাহলে যদি যদি নিষ্পতি সালা দোলা ভাই যদি অমে বইরা থাকে তা হেদ কিনছেন আনন্দের কথা মিষ্টি খাওয়ায় তাহলে আর পয়সা দিয়ে অন লাগবো তা আমার সুন্নি ভাই বোনদের আমরা নামাজের কথা বলবো কেন নামাজ তো আমরা লেগে আল্লাহ ফাদাইছে নবীরে দিয়া নামাজ পড়তো ওরা ইচ্ছা মতে হাই বেনে দরা কি গণ কে দরা খাইতো না বইরা কেনে কেনে খাইব নবী নাই যদি কো নবীজি নবীজির খেয়ালে নামাজ পড়লে হ্যাঁ সাথে সাথে সিঁড়ি কই যাব গা কো আল্লাহর খেয়ালে নামাজ পড়ল লাগবো তুই আল্লাহরে দেখছ এই আল্লাহরে দেখছ আল্লাহর খেয়ালে নামাজ পড়ার কথা কোনো জায়গায় আছে আল্লাহ দিয়ে বইলা দিয়েছে আহম্মদি সুরতে তুই নামাজ পড়বে আহম্মদি সুরত তো আল্লাহর সুরত না সুরত তো ছিল আমার নবীর সুরত নবীর সুরত তো আল্লাহর ছবি সুবহানাল্লাহ বলে আর জোরে বলে মেকের দরবাবা শানে তুমি ভক্তের মাওলানা আরে তোমার কাছেই আছে যিনি তোমার কাছে আছে যিনি সেই তো সোনার মদিনা ভক্তের গণ বনর তুমি তুমি বাবা মাওলানা আরে তোমার দিলে দিলে মিশাইলে তোমার দিলে দিলে মিশাইলে দে
কাউ সোনার মদিনা বক্তের কাবা দয়াল বাবা তুমি বাবা মাওলানা তোমার কাছে পাইব আমি সোনার দোন মদিনা আল্লামা ইকবালের গান সুবহানাল্লাহ গান ইরে আমরা গান গাইতাম গে আমরা আগের মৌলবীরও গাইছে আমরা আগের মৌলবীরও গাইছে এ মুসলমান ভাই বোনেরা সখিনা ডাক দিয়া বলে হুজুর মামা জেনে আমি পড়বো হুজুরি কালবে আমার আগে রূপটা দেখাইয়া দেন লাগাইছে বেজার ওখানে বুঝাইব বাত্তি কার ঘর আছে কোন ফিরের ঘর আলু আছে ফিরে তো অভাব নাই বাংলাদেশ এ ঘরে দরজাতে এ ঘরে গেলে এই ঘরে দুইজন পাওয়া যা কে ঠিক না ভাই ঠিক শেষ হয়েছে কে টাইম না ফিরে রবাব নাই কিন্তু ওলি রবাব জোরে কোন কিসের অভাব ফিরে রবাব নাই ওলি রবাব আলেমের অভাব নাই সুন্নি আলেমের অভাব দেখবেন আজকেও দেখছি কিশোরগঞ্জ নিমুখ ফোড়া জাতীয় ঐক্য মাঠে মাহফিল করে সকালে রওনা দিছি এক মসজিদ থেকে দেখছি পিছে গাড়ি ফালাইছে আমার ড্রাইভারে কো হুজুর উঠ উঠ দি যাইতাছে গা আমার ড্রাইভার কি সুন্নি নেবে ওহাবি হ্যাঁ সুন্নি আমার ড্রাইভারে কইতাছে কো হুজুর উঠ দি যাইতাছে গা একটা মাথা ঘুরাইছে ঘুরাইছে রে কো কি কইছো কো কইছি উঠ যাইতাছে গা তোমরা কি উঠনি তুই ফিডের মাইতে ফুজা লইছো তুই ফুজা লইবা মাথার মাইতে ড্রাইভারে কো আনকা লাউ কইরেন না যে বাধা ভাই যাইছেন হিডার হিসাব মিশত না আর ওখানে গাড়ি খাড়া করে কথা কইলে আজকার অন্য মসজিদের যাওয়া হইত না বেটা কো টু ভি হইবে জু মন কই দেন এ বেটা কো টু ভি বলে তে হেরা টু ভি কি বেজু হেরা হিডা দেখলাম না বুঝ জালাই দে লেডা টু ভি এই টু ভি জীবন খারিয়ে নবীরে সালাম দে না টুপি ওইটা হুইটা লইছে আরে হেরা হুইট হইতা হে সুন্নি রে টুপি ওই খারা এর লেগে খারে নবীরে সালাম জানা ঠিক না ভাই ঠিক বাউ বুঝে কথা কইতালে জীবন আমদার হমেদা নাও বাই যাইতারবো মুন্নার বাপে যে কই তামিল হোর বাড়ি জামাই হৌরে পর্যন্ত আমার ব্যবহার দেখে মাথা নোয়াই দিয়ে লাগবো সুন্নির আর ব্যবহারের কারণে ওহাবির আর মাথা আজীবন নোয়াই রহন লাগবো কিন্তু আমরার মধ্যে হয়ে গেছে গা গরমি এ ফিসা বাইলে হে ফিসাবের মুড়ি দাইত না এ মুড়ি দাইলে হেরা আইত না এই যে একটা বেমার ঢুকছে কিন্তু এই বেমার ইনশাল্লাহ দেও বাইরা নাই আসেনি আমার শ্বশুর আইলো মানুষ যেই ফির হয়ে আয়ো যেই ফিরের মাহফিল হোক অর্থাৎ মাহফিল শূন্য হন লাগবো আকিদা গুন্ডা ফির যার যার নবী ফির যার যার নবী তো সবা ঠিক আছে নবীর দ্বারা তো ফিরে তোমার আমার নিব তাহলে যেই ফিরে নবী মানে না এই ফিরের কাছে আমি যাইয়া ফির কেড়ে দূরছি ওয়াজ বুঝবে মহিলারা একদা বলে হুজুর আমি কোন শুরুতে নামাজ পড়তাম লাগাইছি নি আগুন আগুন লাগাই দিয়ে বললো আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন মা অনেক মানুষ সামনে আছে তুই মাগরিবের কিছুক্ষণ পরে আসবে এশার নামাজের পূর্ব মুহূর্ত সময় আসবে হুজুর আমি এশার নামাজের আগে যদি মইরা যাই আমি পাসম কিনা হিডা কইলাম কষ্ট হইতাছে মহিলার কথা ঠিক আছে তো আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন মা এশার নামাজের আগে পূর্ব মুহূর্ত সময় আসলে তুই বাঁচবে না যাত মরবে এটা আমি বইলা দিতাম মা গো এখন তুই মরবে না এইটা আমি জানি আমার চোখে বাঁচতেছে তোর হায়াত আরো 60 বছর আছে আরো আসতে কোন এরা হায়াত দেহেনি জোরে কো দেহে এরা মানবো এরা কই বাদ যায় সিঁড়ি কইছে কি হায়াতের মালিক কেরা অনেরা কইতা অন হায়াত দিবার লইতেছে মৌলবীরা তো তো সিঁড়ি কুপো তো দিবই আর আমরা সিঁড়ি করি ওই নবীর লগে ফিরি বারবার লাগিয়া আমরা তো এই কথা কই না আমার নবী আল্লাহ হয়ে গেছি গা
ওলির আল্লাহ হয়ে গেছে এটা মানছি, আল্লাহর লগে যদি কাউরে অংশীদার বানা তাইলেই তো শিরিক। দ্বিতীয় আরেকজন আল্লাহ বানলে হয়ে যাবো গা মুশরিক। এ ফতোয়া জানেননি? গত পরশু দিন মাহফিলে গেছি, দুই মুলুই পাইছে পাইছে বেতনামুড়া, আই জি গেছে আপনি হেলাল হিসাব আনকি হেকেরে কয়লাল হিসাবে দেখতাম আইজি আনকি যে কালার কালার দেখলে হইতো না তো বালা তে টুফি দেখেছে বালিছে তলে তেনে মাথা দিছে আমি কই ই লই হেলালি উমাইয়া গো এ টুফি দায় বই কই লাইছি। হ্যাঁ বলেন কী তো হইছে? আপনি হাজির নাজির মিলাদ কিয়ামের পক্ষে কথা কইেন না? আচ্ছা আর কি আর কিছুটা কইতাম না? আমিও আজ যা কয়ে দাম আপনি বিয়ে হচ্ছেন কুজি আপনি আজ যা বউর লগে হইতেন না কোকেরে আমি কে রে তে তুমি কে রে কইলা তো আমি মিলাদ কিয়ামের পক্ষে না হর সহজ করবার লাগে তুমি কি আমার উস্তা তুমি আমার পড়াইছ কন্যা তে তুমি আমার কে নসিহত করতাইছ বয়সে কি আবার বড় না শুরু হইবা তা আমি মুরব্বী তোমার নিষেধ করতার আজ যার লাইট চোদ্দই পূর্ণিমা আজ যার লাইট বড় দ্বারা যাইস না দিছি ফেস লাগায়া তুই মানবি এই কথা কো মানতাম না তা আমিও তোরার কথা মানতাম না বুঝাইতাম পারলাম এটা হইল তুরুত বুদ্ধি। জিজ্ঞেস করলাম কেমনে যাবে তোর বউ তো ইমানদার তুই তো বেঈমান যে ব্যক্তি মিলাদ কিয়াম মানে না নবীর হাজির নাজির মানে না গায়াব মানে না সে তো বিনা দলিলে কাফের কারণ সে কুরআন মানে না যে কুরআন মানে না হাকিকতে স্বয়ং আল্লাহরই মানে না আল্লাহরে যে মানে না তো মুশরিক দলিল তার একটাই ভরবো ইয়ান কইছি বড় আমনে তো জোরে জোরে কই কে পেড়া লেপরা করছ কষা আম পাতা কুনছি গা আম পাতা আবার কি কুনছি দে গাছের পাতা দিয়ে আবার সিগা ও কেমে আমি কি এর লিগ তো বুঝো না এমে যে দে বই আছে ই দই দেওয়ার বাইরে আর কিচ্ছু আম পাতা কুনছি গা ফারে না হে মুলুবি এই তুই মুলুবি ছোট বেড়া আম পাতা কুনছি গা দের বাপ কি বাহাস কি দের মাদ্দা কি দের সোলাসি না রুবাই এটা কি সিফত না মৌসুম দে মাপনি না আসল মোর আপনার মারে ফানা না কারা কিস্তা জানে না আমি কি আটকা মলি বইছ শুধু বাইর ভাঞ্জাবি করতে দেলাইছ দাওয়াত খাইবার লাগিয়া আমনে নিবাইছি আমনে নিবালেছি এর ঘরে ওয়াজ করছি আটকা মলবি ক্যাডা কি এর ঘরে আটকা মলবি রস করছি দেড় ঘন্টা বেড় আটকা সিলাই দিয়েছি একটা দিয়েছে এবার আমি দিয়েছি নাম্বা ভাঞ্জাবি করতে দা গেছে আল বাইতো গাই গুরু যে সেনাইলে যে ভাঞ্জাবি যে নষ্ট হয়ে যাকে হে ইডার জানে ওই ফতো হিকলে এনে হে কি ওর সে সেনা ভাঞ্জাবি লই ওই নমস্কার আরেক বেটা ডাকতেছে কি হর কো নমস্কারি কো গায়ে যে সেনাইছে কো গায়ে জিমুন সেনা গায়ে কি মুচা বানিল আমদানি মুচা বানিল লাগে হিলা লইলে লইব না লইলে না লইব হিলাটা বললে কি তা হইব কো তোর মুত আর গায়ের মুত এক জাতের মুত ওই পাঞ্জাবি করতো দায়সত আল বাইবার লাগে ইতলে হে যাতে আটকা মলবি কি মলবি আটকা মলবি ফতোয়া দালা ফিরের বাইর যেমন যাইতো না নিয়ত কইরা নামাজ পড়ে কি নিয়ত ছাড়া হ্যাঁ ভাই সাহেব তো আলেন বুখারী শরীফ প্রথম জিলদের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ নির্ভরশীল একমাত্র নিয়তের উপরে আমি যাই আমার ফিরের দরবারে আমি নিয়ত করতাম না তুই করবি আমি যাই আমার শ্বশুর বাই নিয়ত করি আমি আরেক বিড়ি নিয়ত করিয়া যেমন যাইব হেরাত মোর আরেক বিড়ি নিয়ত করিয়া যা এর লেগ গত বছর দুইটা বিড়ি যাইছিন বিড়ি বিড়ি টুল বানা না বিড়ি টুল তাই নেরা দাঁত মরাইতে মরাইতে কুয়াশার মধ্যে গিয়ে দেখা লাইছে দুই যুবতী মেয়ে যাইতে দিকে দুই ডেরেকে যাইতে ধরে লাইছে আরেক বেড়া যে আলবাই তো যাইতে লইছেন হে বেড়া নাঙ্গলে রমে পড়ছে আল্লাহ ফাজুন দে বাইরে বাপ দেখাই লাইছে এক বেড়া ওই বুঝাইতাম পারছি সুরের ঘরের সুর গল আইছো দেখতাম করতে হে কাম করস কে রে আসুন কে রে নাম নিবেন মাথা সিলাই তো লইছেন শুধু মাথা ছিলে নিলে বন্ধ করছে আমার একটা ফির ভাইয়ের কারণে বুঝাইতাম পারছি বুঝারাই কেন ওয়াজ এমন হস্তা মৌলবি এনে দ্বারের মৌলবি ওয়াজ কিন্তু দাঁড়ায় না ওয়াজ অত্যন্ত দূরে
সেই মায়ের নবীর গোলামের 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 বান্দি সখি না মনে আছে হ্যাঁ হুজুর আমি নামাজ পড়ব সত্য কথা কোন রূপে নামাজ পড়ব নবী রূপে আল্লাহ রূপে না আপনার রূপে না আমার রূপে আমার মা বাবার রূপে হুজুর কেবলা ডাক দিয়ে বলতেছেন মা তোরে বললাম এসান নামাজের পূর্ব মুহূর্ত সময় আসতে তুই যখন মানছস না বইলা দিলাম তুই আরো 60 বছর বাঁচবে কয় বছর না একদিন কম হইব হ্যাঁ যদি একদিন যদি কম নবীর হাদিস মিথ্যা হইব কারণ ওলের আর জবান হইল আল্লাহর কুদরতে জবান নবীর হাদিস লিসানা হু লিসানা লাইন ওয়াইন আল্লাহ কালব কালব লাইয়া দুইয়া দুলাইল আখির হাদিস আবিব গো ও আবি তুমি আর জবানে বইলা দিছ আমার ওলিদের জবান আমি আল্লাহর কুদরতে জবান ওলের মুখটা কইছে 60 বছর আমি 60 বছরই মাইনা নিলাম মা তুই এসান নামাজের পূর্ব মুহূর্ত সময় আসিস হুজুরের মুরাকাবা শেষ মুরাকাবার পরক্ষণে যখন গেছে মা এখন কোন অন্য মানুষ নাই তোর ফির মা গরো আর আমি তুই আস যাই না রাখি ফিরের সুরত দয়রা নামাজ পড়লে এই নামাজ ওই হুজুরি কালবে হয়ে যায় এই নামাজে মদিনার নবীর দেখা মেলা যায় ও মুর্শিদ আমাকে পাগল বানাইয়া এখন কোথায় লুকাইলা জ্বালা দিলা হৃদয় মাজারে আরে সে জ্বালায় অন্তর জ্বলে চোখে আমার পানি জোরে পাইব তোমায় কোনই বাগানে দয়াল মুর্শিদ কতই ভালো বাসি তোমারে কতই ভালো বাসি তোমারে দয়াল মুর্শিদ কতই ভালো বাসি তোমারে বাইরা সুখী না যখন এই খবর পাইল আর দেরি না মাথা জুলাইয়া হুজুর কেবলার কদমের মায়ে যে সুমা কি আরো জোর এখন কি এরা কয় বসেজ দাদা লাইছে কি দা লাইছে শেষ দাদা লাইছে সেই দিকে শেষ দারওয়াজার কথা যাওয়া যাইতো না আমার ভাইয়েরা সুন্দর করে কদম বসে করলে সুন্দর করে মহিরাম হুজুর কেবলারে কদম বসে কইরা বাড়িতে যাইয়া সুন্দর করে ওজু বানাইয়া ওই সুরতে নামাজ পড়া আরম্ভ করলো একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এক সপ্তাহ গেল এক মাস গেল তিন মাস নয় দিন দিবাগত রাত্রে জুম্মার রাত সুবহানাল্লাহ বলেন আরো জোরে গান জুম্মার রাত্রে মহিলা নামাজে যখন দাঁড়াইছে নামাজের ভিতরে ছায়া দেখে রে মুর্শিদের হাজির হইয়া গেছে আহম্মদ গায়ের প্রভু আসিলেন যে নমনা সেই সুরতে বললে নামা দেখায় স্বয়ং রব্বানায় যার সরত বানাইয়া পাঠাইলেন দরাতে সেই সুরতে পড়লে নামা পাইবে তোরা আমারে সুবহানাল্লাহ বলে আরে আলে পেতে কারণ দিয়া মিমের মাথা লাগায়া নুনের মাতার নতা দিয়া সেজদা কইর নিরালায় তাতে পাবে প্রেমের মায়া পাবে সোনার মহদিনা মুর্শিদ রূপ ভজন করলে পাবে স্বয়ং রব্বানা আল্লাহ উম্মা সাল্লি দিবানিসি মনে রে আমার আর দিও না যন্ত্র ধনে যদি হইতাম ধনি ধনে যদি হইতাম ধনী
যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও আলা আলি সাইয়্যিদিনা নামাজের ভিতরে রূপ পাইলেন একটা, কয়টা? একটা রূপ পাওয়ার পরে এখন মহিলা পীরের কাছে কিছুই বলে না, বলতেছে এই রূপ তো আমার ফিরেন না। কি কয়? এই রূপ আমার ফিরেন না। যতদিন পর্যন্ত আমার ফিরে বলছে আমার রূপে মুর্শিদ রূপে বৈর নামাজ হইয়া মুমিন দেওয়ানায় সব বুঝলে দেখবে তুমি স্বয়ং মাহবুদ রব্বানায় হাকিকতে আছে জেনে তারে সবাই দেখে নাই, হাকিকতের মানুষ সারা হাকিকত দেখে না। মাওলানা রুমির গান, মাওলানা রুমি সাহেবের গান। আমার মেয়ে ভাইয়েরা, ওই মহিলা এরপরে গেল যেই বলে মাল্লা আমার ফিরের মতো যতক্ষণ না হব আমি তো নামাজ ছাড়ছি না, সারব না, আমার কিন্তু আসল জিনিস ধরা লাগবে। ধরতে ধরতে যায় আরো এগারো দিন পরে স্বয়ং মুর্শিদ রূপ বজন যখন হইয়া গেছে নামাজ পড়ে বলতেছেন আমি যারে দেখতে চাই তিনি কি কাছে তাকে না দূরে তাকে, ডাক দিয়ে বলে পাগলি ওই যে মিমের মাথায় দেখা যায় এইবার সাবি তোমার হাতে, সুবহানাল্লাহ বলে এই মিমের মাথার মাঝে তোমার প্রেমের সাবি লাগাইয়া তালা খুইলা নাও, তালা খুইলা না আমার পরক্ষণে চাইয়া দেখে রে আমার মদিনার কামলেওয়ালার দেখা যায়। ও মনাব আরে প্রেম সাগরে প্রেমের খেল খেলছে যারা মুর্শিদ লয়া প্রেমের পানি লইছে নিজাতে, আরে আহাদ নদীর পানি লইয়া প্রেমের উজু বানাইয়া নামাজি ভৈর বসে যেই গোরেতে নবীরে পাওয়া যায়। ওয়াজ তো বাইরে যাইতেছি গা, আমি চাইছিলাম এটারে দৈরা কমায় রাখতাম, মৌলানা সাহেব লইয়া আই করব এর লেগে আমার যাইবার একটা বা হইব আরো ওয়াজ করতাম। হ্যাঁ যাক, থাইলে সাধারণ একজন মেয়ে পায় লেছে, পাইছি কি না? তাইলে আমি আপনারা প্রশ্ন করব, ওনার তো অনেক মুরিদ আছেন, অনেক মুরিদের মধ্যে মহিলা পাইল কেমনে? আসল হাকিকত হইল আমার দয়াল নবীরে সর্বপ্রথম মহিলা ওই পাইছে। এখন কেটা পাইছে এই মহিলার নাম কি জানেননি? এই মহিলার নাম হইল খাদিজাতুল কুবরা। মক্কার জমিনে আমার নবীর আর কেউ সর্বপ্রথম চিনে না ধরে না, আমার নবীরে 25 বছর বয়সে কামাই কইরা নিছে মা খাদিজাতুল কুবরা, পাইলেন রা লাই গো নবী পাইলেন রা, এই জোরে জোরে করে পাইলেন রা লাই গো নবী পাইলেন রা, আমি তো কদমে চুম খাব তো কদমে চুম খাব চরণ তুলি মাখব গায়ে পাইলেন রা লাই গো নবী পাইলেন রা লাই
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহুম্মা এইভাবে গরম আর যত জানা কোন আসে কেরি অন্তরে নবী দেখতে আপন নয়নে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ও আলা সর্বপ্রথম মেয়ে পাওয়ার কারণে মেয়েরা অতি তাড়াতাড়ি আমার নবীরে ভাই নবী মহিলাদের ক্লাস হইল মাত্র 12 বছর কত বছর মহিলাদের তরিকতের ক্লাস হইল মাত্র 12 বছর একটা পুরুষের ক্লাস হইল 3, 12, 36 বছর লাগে ওই ক্লাসে মাথা ঢুকাইতে কম না বেশি হ্যাঁ আমার ভাইয়েরা কেন কেন এত দূরে আমার নবীরে খাদিজাতুল কোবরা দেখতে দেরি লইতে দেরি নাই কিন্তু পুরুষে আমার নবীরে লইতে বহু সময় নিছে এইটা আল্লাহর সংবিধান আমার নবীরে সর্বপ্রথম মেয়েলুকে গ্রহণ করছে ওই প্রথম যুগের প্রথম মুসলমানের নাম হইল মা খাদিজাতুল কোবরা সহজ না কি গো এই মহিলা কাঁদছে আল্লাহর কাছে খালে খেসম আল্লাহ ডাকছে না কি ডাকছে খালে খালে আমার জীবনে কোনো কিছু বাকি নাই সবই করলাম ব্যবসা করি কোনো কিছু দিক দামার অভাব নাই মালের অভাব নাই জমির অভাব নাই টাকার অভাব নাই পশুর অভাব নাই বেড়ার অভাব নাই দুম্বার অভাব নাই ও প্রভু আমার একটা অভাব বাকি রয়েছে পূরণ তুমি করবা ওই যে আমার প্রান্তরে একটা যুবক শুয়া রইল যেই যুবকের মাথার উপরে এত বড় অজগর সাপ এইভাবে ফনা বিস্তার করছে কিছুক্ষণ পরে ছায়া দেখলাম সাপ নাই এই লোকটা হাইটে আসতেছে তার নাম জিজ্ঞাসিলাম মা ইসমুকামা উম্মুকামা আবুকা তোমার নাম কি তোমার মার নাম কি তোমার বাবার নাম কি নাম বলার পর কোন থেকে তোমার কাছে আমি কান্দি এই লোকের দরকার এই লোকের আমারে দরায়া দাও আমার আল্লাহ নবীর কাছে খাদিজাতুল কোবরার পক্ষ তাইকা বিয়ার প্রস্তাব পাঠাইছে আর আসতে কই খুব কষ্ট হইতেছে মনে গরমটা বেশি লাগতেছে তো আমি জানি আমার যে কষ্ট লাগতেছে এর চেয়ে বেশি কষ্ট আপনার আরও লাগতেছে মানুষের গরম হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি না কম বেশি আমিও জানি আপনার আর কষ্ট হইতেছে কারণ আজকাল মাহফিলে দরকার আছে চতুর্দিক অন্তত নিস 500 ফ্যানের দরকার আছে গত রাত্রে মাহফিলের মাঝে 8টা ফ্যান দিছে চতুর্দিক দিয়া জাতীয় ঐক্যা মাঠে মাহফিল বড় বড় ফ্যান এই যে একটা ফ্যান দিছে এটা তো কোনো বাতাসও নাই হাওয়াও নাই তো আপনারা এক বলবো কষ্ট জল করতেছেন কি করবেন একটু কষ্ট স্বীকার করণই লাগবে কষ্ট করণ লাগতো না আল্লাহরে ভাইতে গেলে জোরে কম কিছু কষ্ট করা লাগে একদিন না দুই দিন না একাধারে 3 বছর কয় বছর মা খাদিজাতুল কোবরা 3 বছর কান্নার পরে
আল্লাহর কাছে কান্না মঞ্জুর হইছে। আমার আল্লামা খাদিজাতুল কুবরার বিয়া নবীর সঙ্গে করায়া দিল, মা খাদিজাতুল কুবরার বিয়া কইরা নবীর উপরে তোহমত তৈয়ার করলো, তার নাম হইল আবু জেহেল। নাম কি? কি তোহমত? আমার ভাতিজা এতদিনে বিধবা মহিলার বিয়া করছে টাকার লোভে। কে লোভে? বিড়ির তো 10,000 উডের ভালোই আছে, ফয়াদা 10,000 উডের ভালোই আছে। বেড়া আছিল তখনকার জমানায় 50,000। এবার কিমন গরিব বিড়ি, কি গরিব না? সেই মহিলার বিয়া করার কারণে বললো ভাতিজা শুধু এইটার জন্য আইছে না, লাই লাই ইল্লাল্লাহ লাগিয়ে আইছে না, আমার ভাতিজাদি দনের পাগল। কিসের পাগল? দনের পাগল। একদিন আমার নবে রাস্তা দিয়া যায়, আবু জাহেল দেখতে বলতেছে ভাতিজা আমার কাছে কোটি স্বর্ণ আছে, তুমি এইগুলি লইয়া যাও। আমার নবে ডাকতে বলে চাচা আপনার হাত স্বর্ণ না, এগুলা সালি। কি কালি? স্বর্ণ না সালি। কোন ভাতিজা আমি স্বর্ণ আনছি, ছায়া দেখো চাচা, ছায়া দেখে স্বর্ণ না আসল ওই সালি। আসলে কি সালি? যখন হইল এই সালি রাস্তার মধ্যে তোয়া সইলা গেছে, আমার নবীজের কাছে বেক্কুক আইল, বেক্কুকে বলতেছে আপনি আমারে কিছু দান করেন। আমার নবীজি একটু তুতু মুবারক তার হাতের তালুর মধ্যে দিয়া জগর বিখ্যাত মুজেজা তৈয়ার করছে রে, যার সঙ্গে যে লাগে সে ওই কলমা পয়রা আনে। আরো জোরে গুন। আজকে আমার ভাই আইব আলী ভাই খাজা ফরিদপুরের সিনার কারণে আজকে দেও বাড়িয়া আমরা আইবার একটা সুযোগ পাইলাম, আমার খাজা ইমন তুতু লাগাইয়া দেয়, যেই তুতু লাগাইলে ওই গোরে আল্লাহ আল্লাহ শব্দ জারে হইয়া যায়। ঠিক কিনা? জোরে খান। ঠিক কিনা? সহজ ওয়াজ। ইহুদি বেড়া বলতেছে এই জীবনে কত তুতু ফুল আর গেল, ইডা কি তুতু দিল আমার শরীরের মাঝে যে গন্ধ লাগে, গন্ধ তো জীবন আমি পাইছি না, পাইছিনি। আমরা তুতুর মাঝে কি এর গন্ধ করে? এই যাই বলতেছে দেখছেন, নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই রিসালা, বিশ্ব জাকের মঞ্জি, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, আজকে আজিম শান ঐতিহাসিক ইসলামী জলসা, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব। ওয়াজ গেছি গে বুইলিয়া, ওয়াজ বুইলিয়া লাগছেন না? কি কিয়ের কথা কইছিলাম? তুতু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেশ 24 ঘন্টা উজু লাগে মসজিদ, রাত তো আর উজু থাকে না মসজিদে। বাইরে যদি তুতুরা সহলে আত দেখ কি এর গন্ধ করবো, জুইতে না বেজুইতে? আওস করে যদি বউরে গালি নিয়ে তো যদি তুতু দেলেন কি কইব? কইব খাদাসের গরের খাদাস। কি তুতু জুইতে না বেজুইতে? হ্যাঁ, ইহুদি বড় ডাক দিয়া বলে খালেক আমার জীবন ধন্য, এই জীবনে কত তুতু মাটির মধ্যে ফালাইলাম, তুতুর মধ্যে সুগন্ধ পাইলাম না। আব্দুল্লাহর ফুলা কাছে গিয়েছিলাম, আমারে কিছু সাহায্য করতো, দান করতো, ভিক্ষা দিত। আমার ভিক্ষা না দিয়া দান না দিয়া তুতু দিয়া দিছে, আমার আর পেটে খিদা নাই মালিকিরে,
উনি কেমন নবী জানে যে এই নবীর তুতুর মাঝে মেশকে আম্বর সে অশোগ্রান বাহির হয় যে এই গন্ধ যার নাকে লাগলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় ওই বেড়া বাড়ি যায়া শুইছে শোয়ার বরকনে বিবি যখন শরীরে হাত দিছে বিবিও ডাক দিয়া বলে স্বামী গো 22 বছর ধরে আপনার গায়ে হাত দেই আপনি আমার গায়ে হাত দেন এখন আমার অন্তরে দি ওই মক্কার নবীর কলমার ধ্বনি বাজতেছে ওরে দয়াল নবী শুনো জোরে যার প্রাণে সাহায়ে সংসার আল্লাহর পাগল বানাই তারে আল্লাহর পাগল বানাই তারে আর দেখায় মদিনায় তোমরা নে কেউ যাইবার মদিনায় সুবহানাল্লাহ গো বিবি ডাক দিয়া বলে স্বামী সত্য করে বলেন আপনার মধ্যে কি বিরাজ করছে বিবিরে আমার মধ্যে কি শোনায় শুধু একটুই জানি আখির নবী যেই নবীর কাছে যাইবার জন্য আবু জাহেল নিষেধ করে এই নবীর কাছে গিয়েছিলাম কিছু টাকা দিত টাকা না দিয়ে আমার হাতে তুতু দিয়া দিছে এই তুতু লাইগা যাওয়ার কারণে আমার শরীর তাইগা মেশকে আম্বরের গন্ধ বাইর হয়ে রে বিবি এই গন্ধ যার নাকে লাইগা যায় সে ওই মক্কার নবীর পাগল হইয়া যায় আরো জোরে গন আরো জোরে গো ডাক দিয়া বলে বিবি তুমি আমারে ডাক দিলে আমি একটা স্বপ্ন দেখছি বলে কি সকালবেলা তুমি আমার একটা পাথর আমার আইনা দিবা এই পাথরের মাঝে হাত লাগাইলে ওই পাথরটা বলে স্বর্ণ হইয়া যাবে বিবি যাইয়া নিজে যতটুক শক্তি আছে সেই শক্তি পরিমাণ একটা পাথর আনছে এই পাথর আইনা স্বামীর সামনে রাখলে স্বামী এই ডাইনা হাতে যেই ডাইনা তো নবী তো মোবারক দিছে এই ডাইনাতে পাথরের মাঝে হাত লাগাইয়া ডাক দিয়া কই নবী গো ও নবী আমার শরীর মানুষ লাগলে কলমা ভয়রা নেয় আমিও পাথরে হাত লাগাইলে পাথর যদি স্বর্ণ হইয়া যায় এই স্বর্ণ দিয়া মানুষের আপনার গোলাম বানায়া নিব ওয়াজ বাড়ছে না কমছে আমার যাইবার বাউ হইছে না বাউ করে দিয়ে গেলাম আমি আগে ওয়াজ করলে কইছি যে আমার ওয়াজের কোনো শেষ নাই আমার নবীর প্রেমের যেমন সীমানা নাই হেলালির ওয়াজের কোনো শেষ নাই শেষ আছে সারা ওয়াজে সার মর্ম হইল নবীর এ সালাম দেওয়ান লাগে আমরা দিব কে ঠিক আছে মক্কা মদিনা নবীর সালাম আচ্ছা সাদা খাও আমি কথাটা কুয়ে নেমে যাই গে মদিনা কোনো বেজাল নাই কথাটি তো বলছিলাম আমার হাজি সাহেব আছে ওইজন সামনে বুয়া আছে কয়েকজন হাজি আছে আমার দেখা মতে এরা লোকে যারা মদিনা আজ গেছে এন ওহাবি নাই সুন্নি নাই খারিজি নাই রাফি নাই শিয়া নাই কাদিয়ানি নাই কুর্দি নাই ছয় জাতের মানুষ কিন্তু মক্কা মদিনায় যায় এরপরও আরব দেশের নিয়ম আছে বালা ফসা কাম করে গত রাত দুয়ে কাবা ঘর সাতটা তফ করলে হেরা বালা হইয়া জাগা কি আর আমিও খুব বলছি যে আমার একটা ক্যাসেট মক আরবে চলছে যে ক্যাসেটটার মধ্যে বলছিলাম মক্কার ঘরের গিলাফ ধরলেও কিন্তু ওহাবিরা খাস কিন্তু পরিবর্তন হইত না কাবা ঘরের গিলাফ ধরবার আগে নবীরে জানন লাগবো আগে তারপরে ধরন লাগবো কাবা ঘরের গিলাফে তাইলে চরিত্র পরিবর্তন হইবে আরো জোরে কোন আরো জোরে কোন কাজী কাবা ঘরে গেলা ভোর ধরলে মসজিদের ভিত্তে হামাই গেলে গই আমনে ব্যস্তের বুড়ি গা সইয়া গেছেন গা না মসজিদ ফাইলে মনে করে আমি ব্যস্ত হামাই গেছি গা আসলে গিয়ে দেন গা আমনে কই যে হামাইছুন ব্যস্ত তো কাছে না খুব দূরে আবার ব্যস্ত কাছেও যারা নবী কাছে ব্যস্ত কাছে সেই নবীর কদম মোবারক
করিয়া একটা লোক হাজির সাহেব বইয়া সালাম দে দিছে জোরে কোন দিছে হেন বইলে কি ফুটকির কানানি লাগবো যে জাতের পুলিশ গো কি কন মানবো মানত না তামড়া দেশের হেরা মনে হচ্ছে তামড়া দেশ ওজন হুতছি হেন বলে হুতন লাগবো তোর আল্লাহর দয় দেখো হজ যদি যাস হেন গেলি বইস বই আলি কইতে যায় যা সলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরে সরাই টানা টেনে বেশ শিরি কোয়ে জায়গা হেন গিয়া কইলে হগল সুরের আর রই ফিরি তুই জায়গা নাই তে মুরা হইব মুরা কি খাইব মুরা খাইব নি মদিনে কোনো বেজাল নাই দেশ হইলে তো বেজাল করে নাই যে বইয়া থেকে কিতাব লয়ে দিহি তোর আর কত লোক ফাওয়ার আছে আমরা কত ফাওয়ার আছে কোন মৌলবি লাগতো না কোন মৌলবি লাগতো না বিদেশি মৌলবির কোন দরকার জহিরুল ইসলাম ফরিদি দরকার নাই মাসুম বিল্লাহ দরকার নাই একমাত্র আবুল কালাম আজাদ থাকলেও সরাল টানা যথেষ্ট বোঝাই দাম পারছি সরাল টানার যত মৌলবি আছে সব মৌলবিরা বসক আর আমরা দুই বেড়ে যথেষ্ট ইনশাল্লাহ কারণ আমরার ক্ষমতা আছে কমর জোর আছে কইবেন কেডা ফুত আছে কো না হগল ফুতের বাপ জিলা রহমতুল লিল আলামিন আমরার লগে আছে এই জন্য আমরার কোনো ভয় নেই ভয় আছে জোরে গন ভয় নেই কাজী আপনার আমি উদারতাবান করব আমরা এখান থেকে সালাম দিল নবী মদিনা তাক্কা শুনে আর নবী কো আসমাউ সলাত আহলে মহাব্বতি মহাব্বতি ও আরিফ হুম ফলান ইবনে ফলা আমার কেবা কারা সালাম দিল তার নাম কি তার বাপের নাম কি তার দাদার নাম কি সদ্য সিরি নাম পর্যন্ত আমি জানি কোন জায়গায় বৈশা পরে কোন জায়গায় দাঁড়া আমি নবীরে সালাম দেয় আমি জায়গাটা পর্যন্ত চক্ক মুবারকে দেখি আরো জোরে গুন সাহাবাই আজমাইন আরজ করেছিলেন মান সাল্লা আলাইয়া মুস্তাকান ইলাইয়া হাবিব আপনি কি আমরা তো কাছে থেকে দিলাম দুরুদ সালাম আপনি শুনছেন এমনও দেশ আছে যেই দেশের মানুষ আপনি নবীর নাম শুনছে দেখে নেই এরা দিলে আমার নবী বলে নাম আসমাউ সুবহানাল্লাহ বলে তোমরা কাছে থেকে দিলে যেমন শুনি দূরদেশে থেকে দিল আমি নবী তাহা শুনি এই হাদিসের ব্যাখ্যায় উসুলে হাদিসে বলছে আল্লাহর সৃষ্টি জগৎ যত দূরে আছে তার থেকে দূর যদি গিয়া যদি আমি নবীর দূরত্ব পরে আমি নবী তার কাছে থেকেই শুনি আরো জোরে গুন সেই নবী কি আছে না মইরা গেছে মরা না জিন্দা আয়াতুন নবী আপনি জানি আমার ইমানে কি নবী আর আস্তে করে কোন কি নবী আয়াতুন নবী আপনি জানি আমরার ইমানে এই মাহফিলে এসে দয়াল এই মাহফিলে এসে দয়াল দেখা দেও আমরার শোনে আয়াতুন নবী আপনি জানি আমরার ইমানে যাই না বুঝা সালাম দিয়া প্রেম করিলাম দেখবার লাইগা সালাম দে প্রেম সালাম দেখি আমার ভাই আই করছে ছোট ভাই একটা কথা কয়ে মন হয়েছে গা নতুন জামাই শ্বশুর ভাই গেছে ভাই আরো সাতটা জামাই আছে কি আছে কেউ আই এ ফাস কেউ বিএ ফাস কেউ এম এ ফাস এই ছোট জামাই এটা হয়েছে নাঙ্গল ফাস কি ফাস নাঙ্গল ফাস এ ভাই ওর ভাই গেলে রাস্তা দে গুদারা ঘাট থেকে শুরু হরে যে হম এবার আসসালামু আলাইকুম ভালো আছেন সারা ফানিশ্বর ইনুয়ানুই নাম হয়ে গেছে গা তো জৈল্লার জি জৈল্লা একটা জামাই পাইছে জামাইয়ের মতো মেম্বরে করতে অত বড় বুতাই না দিল জিদারও আই এ ফাস করে এম এ ফাস জামাইতে সাদে দিছি এটা দিয়ে এম এ ফাস না এটা দিয়ে বুথ ফাস ফুল্লা ফুল্লা যা ফুল্লা ফুল্লা আয়ে হে না কেউ রে সালাম দে না কেউ রে জি গায় ইমুইনার বাপের জিয়ের জামাই কিন্তু কি লাগে না লাগে হেটা দেহে না হের কথা হলো বাপে যে কইছে যে হমে পড়বো মুরব্বীরে সালাম দে জিজ্ঞেস করবা ভালো আছেন এত দুঃখ লই মদিনা নবীর দয়া পাইবা শ্বশুর বাড়ির জায়গা ইজ্জত পাইবা আর আমরা সুন্নিরা আল্লাহ শিক্ষা দিয়া দিছে আমার নবীর আমি সালাম দিয়া নবীর ইজ্জত বাড়াইয়া দিছি তোমরা যদি আমার নবীরে সালাম দিবে আমি আল্লাহ তোমরার ইজ্জত বাড়াই দিয়াম জোরে বলেন সুবহানাল্লাহ আরো আস্তে কইনা মিয়া সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নাঙ্গল ফাঁস বেড়া কিন্তু ফাঁস এম এ ফাঁস বেড়া ভিড়
এমএবাস কি কারণটা কি কারণটা কি তামরা দেশের অবাবিরা নবীরে সালাম না দিয়া নামাজ পড়া কফলতা।